राजधानी प्राणकेंद्रे फिर अस्थिरता और दांगा हांगामा बाधानोर प्रचेष्टाय किछु समाज बिरोधी इतिमध्ये राजधानी कुंजबन एलाकार पूर्त दफ्तर जलसम्पद विभाग चीफ इंजिनियर अफिस चत्वरे से प्रवणता लक्ष्य करा जाच्छे। अभियोग राज्य नतून सरकार टेंडर प्रसेसिंग सार्विक क्षेत्रे जेखाने इ टेंडारिंग गुरुत्व दिच्छेन से जायगाय पुरोनो किछु समाज बिरोधी तादेर निगोसिएशन वाणिज्य प्रतिष्ठा करार जन्य उठे पड़े लेगेछे। तारा चाइछे तादेर पुरोनो कालचारके आंकड़े धरे राखते। সূত্রের খবর, সেই মোতাবেক দুই সমাজ বিরোধী দীপক সাহা ও মনীষ দেবনাথ ইতিমধ্যে তাদের সাংগপাঙ্গ নিয়ে সংশ্লিষ্ট অফিসে প্রভাব দেখানোর চেষ্টা করেছেন। গত কয়েকদিন আগে ফের তারা তাদের পুরনো সংস্কৃতি বহাল রাখার দাবি জানিয়ে অফিসে প্রবেশ করে সেখানে কর্তব্যরত কর্মচারী তথা অফিসারদের সঙ্গে কিছু সময়ের জন্য এদের বচসা হয়। কর্মচারীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টেন্ডার কোটেশন জমা দেওয়া, সাপ্লাই অর্ডার পাওয়া, বিল সাবমিট করা সহ সবকটি ক্ষেত্রে ই টেন্ডারিং ব্যবস্থাপনা রয়েছে। অতএব এখানে আগের মতো ব্যবস্থাপনা চলবে না। জানা গেছে কথাই তারা অত্যন্ত চটে গেছে। সূত্রের খবর, সমাজ বিরোধী দীপক অত্যন্ত প্রভাবশালী এবং তার ইশারায় স্থানীয় এলাকার বেশ কিছু যুবক চলাফেরা করে। অন্যদিকে মনীষ অ্যাকশন কিং নামে অনেক বেশি পরিচিত। একটা সময় তারা নিজেদের প্রভাব খাটিয়ে যা ইচ্ছে তাই করে গেছে, কিন্তু এখন অবস্থা প্রতিকূল, নিয়ম মেনে সব করতে হবে, আর এখানেই এদের আপত্তি। এক্ষেত্রে স্বচ্ছতার উপর সরকারি তরফে বিশেষ জোর দেওয়া হয়েছে। সূত্রে জানা গেছে এইসব সমাজ বিরোধীদের দহরম মহরমের ফলে অনেকটাই অস্বস্তিতে ক্যাপিটাল কমপ্লেক্সের একই বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিস এবং কুঞ্জব এলাকার মেডিসিন সংক্রান্ত দপ্তরের অফিসের কর্মকর্তাগণ। জানা গেছে সমস্ত সমাজ বিরোধীরা অন্যদিকে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। স্থানীয় বিধানসভা কেন্দ্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, এখানকার অফিস সংক্রান্ত কাজকর্ম বিভিন্নভাবে বাধাবিঘ্ন সৃষ্টি করা অর্থাৎ মোদ্দা কথায় গণ্ডগোল সৃষ্টি করার উদ্দেশ্যে এদের পায়চারি। জানা গেছে বিষয়টিকে ঘিরে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার প্রস্তুতি নিয়েছেন ভুক্তভোগীরা। অফিস সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে পুরনো সংস্কৃতির অনুপ্রবেশ যাতে না ঘটে এবং নিরাপদে কাজকর্ম করা যায় সেই ব্যাপারটি কর্তৃপক্ষকে জানানো হবে। খবর পাওয়া গেছে এসব সমাজ বিরোধীদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গিয়েছে যে স্বচ্ছ পদ্ধতিতে যারা ই টেন্ডারিং ব্যবস্থাপনায় এই বিভাগে কাজ করতে চাইছে তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং এই পরিস্থিতি কোন দিকে গড়ায় এই আশঙ্কায় বিভিন্ন মহলে ইতিমধ্যেই জল্পনা দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।